ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমরা কর্ডেটদের ক্লাসিফিকেশন, কর্ডেটদের যে পার্টগুলো ডিভিশনগুলো হয় সেইগুলোর সম্বন্ধে আমরা আজকে জানবো। আগের ভিডিওতে আমরা কর্ডেটদের ক্যারেক্টারগুলো, তাদের যে মেন ক্যারেক্টার সেগুলো সম্বন্ধে আমরা জেনেছি, আজকে কর্ডেটদের যে ভাগ সেগুলো আমরা দেখব। অ্যাকচুয়ালি কর্ডেট কাদের বলে তোমরা জেনেছো? কর্ডেটদেরকে মানে কর্ডাটা পর্বের প্রাণীদেরকে মূলত যে ভাগগুলো করা যায়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা অ্যান্ড ভার্টিব্রাটা। নাম্বার ওয়ান ইউরোকর্ডাটা, নাম্বার টু সেফালোকর্ডাটা, নাম্বার থ্রি ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা এদেরকে তিনটে ভাগে ভাগ করা যায়, অ্যাসিডেসিয়া, থ্যালিয়েসিয়া অ্যান্ড লার্ভেসিয়া। এই তিনটে ভাগ, এগুলো সম্বন্ধে তোমাদের মানে ইলেভেনের ইন ডিটেলস না পড়লেও চলবে, যে ইউরোকর্ডাটার ডিভিশনগুলো, ইউরোকর্ডাটার ক্যারেক্টার তোমাদের পড়তে হবে, এক্সাম্পল পড়তে হবে, সেটা আমি আসবো। তো সেফালোকর্ডাটা অ্যান্ড ভার্টিব্রাটা, সেফালোকর্ডাটার ক্লাসিফিকেশন দরকার নেই। ভার্টিব্রাটা দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাবফাইলাম, ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটারদেরকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা যায়, অ্যানাথা অ্যান্ড ন্যাথোস্টোমাটা। মেইন যে বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে ভাগ করা যায় অ্যানাথা অ্যান্ড ন্যাথোস্টোমাটা, অ্যানাথা বা একনাথা, চোয়ালবিহীন, এদের চোয়াল নেই, এরা শাক টেনে নেয়। তো অ্যানাথার একটাই ক্লাস রয়েছে, সাইক্লোস্টোমাটা, স্টোমাটা সাইক্লো অর্থাৎ গোল, সাইক্লোস্টোমাটা অ্যানাথার, এক্সাম্পল ডিটেলসে আমি আসছি পরে। আর ন্যাথোস্টোমাটা যাদের চোয়াল রয়েছে, তো এই চোয়ালযুক্ত অ্যানিমেল যারা রয়েছে এদেরকে আমরা ভাগ করতে পারি কি, একটা হচ্ছে অস্টিকথিস, কন্ডিকথিস, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, ম্যামেলিয়ার, অ্যাভিস। অস্টিকথিস আর কন্ডিকথিস এই দুটোকে একসাথে বলা হয় পিসেস, দে আর ফিস মাছ, অস্টিকথিস অ্যান্ড কন্ড্রিকথিস। অস্টিকথিস কন্ড্রিকথিস সম্বন্ধে ডিটেলস ভিডিও আমি করবো নিশ্চয়ই, কিন্তু জাস্ট বলে রাখি কারা অস্টিকথিস কারা কন্ড্রিকথিস। কিছু কিছু প্রসেস রয়েছে না, যে প্রসেসগুলো তোমরা খুব সহজভাবে মনে রাখা যায়, মানে সব কিছুই সাইন্টিফিক্যালি মনে রাখতে হবে, আমার মনে রাখতে হবে। তারপর ক্লাস ইলেভেনের বইটা দেখলে বুঝতে পারবে হিউজ সিলেবাস, যদি তুমি সিস্টেমেটিক্যালি সাজিয়ে না রাখতে পারো তোমাদেরকে মনে রাখা খুব টাফ। সিস্টেমেটিক্স পড়াতে গিয়ে, বিন্যাসবিদ্যা বা সিস্টেমেটিক্স পড়াতে গিয়ে যে ভিডিওটা করেছিলাম ওখানে বলেছিলাম, একটা জিনিস খেয়াল রাখবে, ওষুধ দোকানে যারা সেলসম্যান কাজ করছেন তারা কি হিউজ কোয়ালিফাইড, কিন্তু তারা ওই দোকানে যে মেডিসিনগুলো রাখছে সেগুলো গুছিয়ে রাখার একটা টেকনিক ফলো করে। কারণ বিভিন্ন মানুষ যাচ্ছেন, বিভিন্ন রকম রোগের ওষুধ তারা কিন্তু সঙ্গে সঙ্গে বের করে দিচ্ছে। তাহলে ভাবো এই ওষুধগুলোর, মেডিসিনগুলোর নাম, অ্যালোপ্যাথিক মেডিসিনগুলোর নাম যথেষ্ট টাফ মনে রাখা, অনেক ক্ষেত্রে আমাদের পক্ষেই মুশকিল হয়ে যায়। একটা ডাক্তার, কোনো একটা স্পেশাল ডাক্তার, তিনি সেই স্পেশাল যে জিনিস এটার উপরে তিনি স্পেশালিস্ট, তার মেডিসিনগুলো তিনি বলছেন। এইরকম বিভিন্ন ডাক্তার যারা স্পেশালিস্ট তারা তাদের ক্ষেত্রে যত মেডিসিন সব কিন্তু সেলসম্যান মনে রাখছে, ভেবে দেখো একবার। সেলসম্যান কিন্তু সমস্ত মেডিসিনগুলো মনে রাখতে পারছেন, এবং শুধু তাই নয়, কাস্টমার আসার সঙ্গে সঙ্গেই তারা সঙ্গে সঙ্গে বের করে দিতে পারবেন। এটা কিন্তু খুব ইউনিক একটা টেকনিক। তাহলে দেখো, যদি নির্দিষ্ট পদ্ধতি মেনে ক্লাসিফাই না করা হয়, যে কোনো ক্ষেত্রে গুছিয়ে রাখা বাড়ির বিভিন্ন ঘরে, বাবা বাজার করে নিয়ে এলেন, তার ভিতরে ধূপের কাঠিও যেমন রয়েছে, সাবানও তেমনি রয়েছে, তেমনি চাল ডাল তেল নুনও রয়েছে। তুমি তোমার মা নিশ্চয়ই চাল ডাল তেল নুনটাকে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে রাখবে না, ধূপের কাঠিটা নিয়ে নিশ্চয়ই বাথরুমে রাখবে না, প্রত্যেকটা ঘর কিন্তু আলাদা। অতএব যে জিনিসটা যেখানে রাখার কথা সেখানে যদি প্রপারলি রাখা যায় আইডেন্টিফাই করা খুব টাফ, খুব ইজি হয়ে যাবে, নট টাফ। তো সেই জন্যে ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু তাই, ক্যারেক্টারগুলো যদি মনে রাখা যায় তাহলে তাদের ক্ষেত্রে কার বৈশিষ্ট্য কোনটা, মানে ইউনিক সিস্টেমেটিক্যালি তোমাকে মনে রাখতে হবে। আমি যেটা বলতে যাচ্ছিলাম ইলেভেনের সিলেবাসটা কিন্তু হিউজ, তুমি যদি সিস্টেমেটিক্যালি না মনে রাখতে পারো, নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে যদি না মনে রাখতে পারো তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু মনে রাখা খুব টাফ। কারণ ওই হিউজ বইটা, ওই বইটাকে কিন্তু কয়েকজন অথর মিলে লিখেছেন, এবং যারা লিখেছেন তারা যথেষ্ট জ্ঞানী লোক। এতজন অথর মিলে যে বইটা লিখেছেন সেই বইটার সমস্ত জিনিস তুমি তোমার মাথার মধ্যে রাখতে পারবে না, তারা কতদিন ধরে লিখেছেন তুমি কয়েক মাসের মধ্যে সেটা মনে রাখতে সম্ভব, ইজ ইট পসিবল, সম্ভব নয়। এই ব্যাখ্যাটা কোনো ভেবে দেখবে, যে কয়েকজন অথর বেশ কয়েক বছর ধরে যখন একটা বইটা লিখলেন সেই বইটাকে তোমাকে মনে রাখতে হবে কয়েক মাসের মধ্যে, সম্ভব কি?
হ্যাঁ সম্ভব তখনই ম্যাক্সিমাম মনে রাখতে হবে, যদি সিস্টেমেটিক্যালি মনে রাখো, যদি একটা টেকনিক মনে রাখো। অস্টিকথিস কন্ড্রিকথিস, অ মানে অস্থি, অ থেকে অস্টিকথিস, অ থেকে অস্থি, যাদের অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত তারা অস্টিকথিস, বাকিটা অন্তঃকঙ্কাল তরুণ অস্থি নির্মিত। তাহলে অস্টিকথিস কন্ড্রিকথিস দিজ টু ক্লাসেস, এদেরকে একসাথে বলে ফিস বা পিসেস। বাকি যেগুলো রয়েছে অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, ম্যামেলিয়া অ্যান্ড অ্যাভিস, দিজ ফোর ক্লাসেস আর টেট্রাপোড, চারটে পা। তুই বলবে অ্যাভিসের তো স্যার চারটে পা নেই, আরে চারটে পা নেই কিন্তু অগ্রপদ ডানায় রূপান্তরিত, সেটা রূপান্তর ঘটেছে কিন্তু চারটে পা তো আছে, কিন্তু সেটা রূপান্তরিত পা, কিন্তু পা তো। তাহলে অ্যাভিস, আমাদের তো চারটে পা নেই, কে বলে চারটে পা নয়, পা নয় অগ্রপদ, পশ্চাৎপদ, অগ্রপদ। আমরা দু পায়ে হাঁটার দ্বিপদী গমনের জন্য অভিযোজিত, তার মানে আমাদের যেটা ফোর লেগ, FOR LEG, ফোর লেগ, অগ্রপদ এবং পশ্চাৎপদ। তাহলে অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, ম্যামেলিয়া, অ্যাভিস, দিজ ফোর ক্লাসেস আর টেট্রাপড। তাহলে কর্ডেট ফাইলাম, কর্ডেট ফাইলামের তাদেরকে ভাগ কী করে করা যায়, এবারে কিন্তু এই কর্ডেট ফাইলামের ক্লাব ভাগটা আমরা জেনে গেলাম। এবার কর্ডেটদের অন্তর্গত বিভিন্ন ক্লাস ক্যারেক্টার নিয়ে আমরা আসবো পরের ভিডিওতে।